রাইসা, রাইসা। হ্যাঁ আপু বলো। একটু এদিকে আয় তো। শোন, নাস্তা রেডি আছে। রিপন রূপমকে তুলে সবাই মিলে নাস্তা খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। আর তুই ভার্সিটিতে যাবি না? হ্যাঁ যাবো তো। এই নে, এখানে 50 টাকা আছে। আর এই 100 টাকা রিপন আর রূপমকে দিয়ে বলিস ভাগ করে নিতে। কিন্তু আপু ওদের 50 টাকা করে দিলে ওরা খুব রাগ করে। একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে বলিস বোন। আমার কাছে আর নাই রে, অফিসে হেঁটে যেতে হবে। তুমি এতটা রাস্তা হেঁটে অফিসে যাবে? না, তুমি আমার 50 টাকা নিয়ে যাও তো। আরে বোকা, তোর টাকাটা নিলে তুই ভার্সিটিতে যাবি কিভাবে? রাখ। তাহলে তুমি যে এতটা পথ হেঁটে যাবে? আমার অভ্যাস আছে। সময় নেই রে, দেরি হয়ে যাচ্ছে। আমি গেলাম। আপু তুমি আমাদের জন্য আর কত কষ্ট করবে? ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রোজ রোজ একই নাস্তা খেতে আর ভালো লাগতেছে না। নাস্তা যে খেতে পারতেছে এটার জন্যই শুকরিয়া আদায় করি। ওয়েট কর, আমার চাকরি শুধু হতে দে, দেন সবার আগে নাস্তার মেনুটা চেঞ্জ করব। চাকরি যখন করবা তখন বুঝবা টাকা উপার্জন করা কতটা কষ্ট। আপুর ঘাড়ের উপর বসে খাও তো, তাই টের পাও। রাইসা, তুই কি বলতে চাস? কি বলতে চাই বুঝতেছো না? আপু আছে বলেই তো আমরা ভালো আছি, এটা কি তোমরা বুঝতে পারো? আরে ও ম্যাট, এটাকে ভালো থাকা বলে? আপু যে সকাল থেকে রাত পর্যন্ত এতটা কষ্ট করে, কাদের জন্য করে? আমাদের জন্যই তো করে, আমাদের একটু ভালো রাখার জন্যই করে। সে খেয়াল কি তোমরা রাখো? আমরা তো অস্বীকার করছি না। তো স্বীকারও তো করতেছো না। যদি স্বীকারই করতে তাহলে অন্তত নাস্তা নিয়ে বাজে মন্তব্য করতে পারতাম। সরি সরি ভাই, দেখতে পাইনি। বললাম তো এত দূর টয়লেট দেখো কেন? আসলে অফিসের টাইম ওভার হয়ে গেছে তো, তাই দ্রুত হেঁটে যাচ্ছি। বাসা থেকে আগে বেরোতে পারেন না? যত সব। সরি ভাই। ও মাই গড, 9:10 বেজে গেছে। বস আজকেও আমাকে বকা দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কোনো সমস্যা? সমস্যা তো একটাই, বাড়ি ভাড়া। এই মাসের বাড়ি ভাড়া এখনো দেয়নি? গত মাসের বাড়ি ভাড়াই দেয়নি, আর আজকে তো 20 তারিখ মাসের। আচ্ছা আঙ্কেল, আমি আপুকে বলছি, তুমি কথা বলো, আমি একটু পরে আবার আসছি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে বলছি হ্যালো আপু, তুই কই? আমি তো অফিসে। কেন রে, কোনো সমস্যা? আমার তো ডাক্তার দেখাতে হবে, টাকা লাগবে। কি বলছিস ভাই, তোর কি হয়েছে? পেটে ব্যথা করতেছে আর একটু প্রবলেম আছে। আচ্ছা ভাই, কালকে ডাক্তার দেখাস, আমি দেখছি অফিসের কারো কাছ থেকে টাকা নিতে পারি কিনা। ঠিক আছে আপু, তাড়াতাড়ি পাঠাইস, সময় কিন্তু খুবই কম। আচ্ছা রাখি। ঠিক আছে। হ্যাঁ রিপন, কি হয়েছে? বাড়িওয়ালা তো টাকা নিতে আসছে। ওনাকে বলে দে আর 2টা দিন দেরি হবে। বাট উনি তো কিছু মানতেছে না। একটু বুঝিয়ে বল না ভাই। আমি কিছু পারবো না, তুমি এসে বলো। আচ্ছা ঠিক আছে, ওনাকে বল আমি রাতে অফিস শেষ করে বাসায় এসে ওনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে এসো। আর শোনো, আমার এগুলো ভালো লাগতেছে না, প্রতিদিন তুমি টাকা নিয়ে এসো। আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে শক্তি দাও, আমি আর পারছি না, এত চাপ আমি নিতে পারছি না। এক্সকিউজ মি ম্যাম, স্যার আপনাকে একটু ডাকছে। ঠিক আছে তুমি যাও, আমি আসছি। জি ম্যাম। স্যার আমাকে ডেকেছেন? আসুন। কখন আসলেন অফিসে? স্যার 10:25। অফিস কি 10:25 থেকে শুরু হয়? প্রতিদিন লেট করে আসলে হবে? সরি স্যার। সরি সরিতে কি সব কিছুর সমাধান হয়ে গেল, তাই না? আপনার তো অফিসের কাজে কোনো মনোযোগ নেই। স্যার আমার কোনো ভুল হয়েছে? অফিসের ফাইলগুলো কখন কোনটা দিতে হবে সেটাকে আমি বলে দেবো, আপনি তো সব ভুলে গেছেন। কোন ফাইলটা লাগবে স্যার? আরে আজব, সেটা যদি আমি বলে দেই তাহলে আপনাকে কেন রেখেছি? সরি স্যার, আসলে একটু পারিবারিক চাপে আছি। পারিবারিক চাপগুলো না অফিস পর্যন্ত নিয়ে আসবেন না, সেগুলো আপনার বাসায় সমাধান করবেন। মনে রাখবেন অফিস কাজের জায়গা, এখানে শুধু আপনার কাজটাই দেখা হবে। আর যদি কাজ করতে না পারেন তাহলে চাকরিটা প্লিজ ছেড়ে দিয়ে চলে যান। স্যার আমার বাবা নেই, এই চাকরিটা না থাকলে আমার ভাই বোনগুলো না খেয়ে থাকবে। স্যার প্লিজ স্যার আমাকে আরেকটা সুযোগ দিন। মনে রাখবেন এটাই আপনার শেষ সুযোগ। জি স্যার। যান অ্যাকাউন্টসের ফাইলগুলো নিয়ে আসুন। কি গো কথা বলছ না কেন? আমরা বিয়ে করছি কবে? আমার একটা চাকরি হলেই বিয়ে করব। তুমি চাকরি পাবে কবে? আমার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে। আর কয়েকটা দিন বুঝো। আচ্ছা তুমি আমাকে বার্থডেতে কি গিফট করবে? করব সুন্দর একটা গিফট করব। আচ্ছা বলো না কি গিফট করবা? আচ্ছা তুমি বলো তোমাকে কি গিফট করব? আমার বার্থডেতে আমাকে একটা গোল্ড রিং গিফট করবা। গোল্ড রিং? আচ্ছা গোল্ড রিং গিফট করব। 3 দিন পর কিন্তু আমার বার্থডে। আচ্ছা বাবা 3 দিন যাক তখন দেখা যাবে। তুমি কি রাগ করেছো আমার উপর? না রাগ করব কেন। না মানে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি আমার উপর রাগ করেছো। না রাগ করে নাই, চলো আমরা আজকে যাই। কোথায়? রেস্টুরেন্টে যাবা? আজকে না, তোমার বার্থডের দিন যাব। তোমাকে বাসায় পৌঁছে দিই, চলো। আচ্ছা ঠিক আছে চলো। আপু তোমার সাথে তো দেরি হলো কেন? অফিস থেকে গেট রেখেছি তো বস। রাস্তাঘাট তো ভালো না, তুমি যে অফিস থেকে তো লেট করে আসো, যদি কোনো প্রবলেম হয়? এত চিন্তা করিস না, কিছু হবে না, আল্লাহ আছে। আচ্ছা রিপন রূপম ওরা কোথায়? ভাইয়ারা রুমেই আছে। বাড়িওয়ালা নাকি আসছিল? হ্যাঁ রিপন ভাইয়া বললো আসছিল, আমি তখন ভার্সিটিতে ছিলাম। আচ্ছা কিছু রান্না করেছিস? না করি নাই। বাসায় থেকে তুই করিসটা কি? হ্যাঁ একটু রান্না করে রাখতে পারলি না? কি রান্না করবো? বাসায় তো চাও না, কোনো তরি তরকারিও নাই। সেটা তুই আমাকে ফোন করে বলতি। তোমার কাছে তো টাকা নাই। আপু টাকা নাই তো কি হয়েছে, কোনো দোকান থেকে বাকি নিয়ে আসতাম। কোথায় যাচ্ছ? কিছু নিয়ে আসি। আপু তুমি এতটা পথ হেঁটে এসেছো, একটু বসে এক গ্লাস পানি খেয়ে তারপরে যাও। তোরা সবাই না খেয়ে আছিস, দেখি আমি কোথাও বাকি নিতে পারি না। তোর কাছে একটা টাকা আছে? না তো আমার কাছে টাকা নেই। টাকা দিয়ে কি করবা? খিদে লাগছে। তোদের তো আমারও লাগছে। রাইসা কই? রান্নাঘরে মনে হয়। রাইসা, রাইসা কি হয়েছে ভাইয়া? রান্না হয়েছে। কি রান্না করবো? বাসায় কোনো বাজার নাই। আপারে বলছোস আপুকে আর কত বলবো, আপুর পক্ষে আর সব দিকে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আমার চাকরি হলে আমি দেখব। ভাইয়া, আপুর পক্ষে না পুরো সংসারটা চালানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এবার তোমরা একটা চাকরি খুঁজো। আমার এই বাসায় আর থাকতে ইচ্ছে করে না। ভাইয়া, এই কথা বলতে কি তোমার একটু লজ্জা করলো না? রাইসা, যা কি রান্না কর। ওয়েট কর, আপু বাজার আনতে গেছে, বাজার আনতেই রান্না। আপনি আমার সামনে দাঁড়ালেন কেন? তোমার সাথে একটা কথা আছে, শুনো না রাইসা। দেখুন, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আর এখন যদি আপনি আমার সামনে থেকে না সরেন তাহলে কিন্তু আমি লোক ডাকব। প্লিজ কথাটা শুনো না, কথাটা বলেই আমি চলে যাব। আচ্ছা বলেন, কি বল? আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। দেখুন, না আমি আপনাকে পছন্দ করি, না আমি আপনাকে ভালোবাসি। আর কিছু? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আপনি কি এখন আমার সামনে থেকে যাবেন? দেখুন, আমি ভার্সিটিতে পড়তে আসি, প্রেম করতে আসি। সো প্লিজ। আচ্ছা শোনো রাইসা, জানতো না আমি তোমাকে অনেক লাইক করি। শোনো, হ্যালো আপু, তুমি না বলছিলে ডাক্তার দেখানোর জন্য টাকা দিবা? ভাই, টাকা তো কোনোভাবে ম্যানেজ করতে পারি নাই। পেট তো অনেক ব্যথা করতেছে, এখন ডাক্তার দেখাবো কিভাবে? আচ্ছা ভাই তুই রাখ, আমি স্যারের সাথে কথা বলে দেখছি। যা করো তাড়াতাড়ি করো, আমার ডাক্তার দেখাতে হবে। আমি অফিসে কথা বলে তোর নগদ অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ যা করো তাড়াতাড়ি করো, আমার এখনই ডাক্তার কাছে যেতে হবে। আচ্ছা ভাই আমি এখন রাখছি, স্যারের সাথে কথা বলে দিচ্ছি। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেবার টাকা আঙ্কেল, আর 2টা দিন সময় দেন। কি শুরু করেছো? ভাড়া না দিতে বলে ভাড়া ছিল তো। জি আঙ্কেল। স্যার আসবো? আসুন। বলুন কি সমস্যা? স্যার আমার ছোট ভাইটা অসুস্থ। তো আমি কি করতে পারি? ডাক্তারের কাছে যেতে হবে, 5000 টাকা দরকার। আচ্ছা আপনি না গত মাসেও অ্যাডভান্স টাকা নিয়ে গেলেন। হ্যাঁ, প্রতি মাসে আপনাকে এরকম অ্যাডভান্স টাকা কে দেবে? স্যার মাস শেষে স্যালারি থেকে কেটে নিয়েন। আচ্ছা কেটে নেওয়া যাবে সেটা তো আমিও জানি, কিন্তু এরকম রুলস আমাদের অফিসে নেই। স্যার প্লিজ স্যার, আমার ভাইটা খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে স্যার। আরে আশ্চর্য, আপনি কি আমার কথা বোঝেন না নাকি বোঝার চেষ্টা করেন না? আপনি কি এই অফিসে কাজ করার জন্য এসেছেন নাকি প্রতি মাসে অ্যাডভান্স টাকা গোনার জন্য? স্যার আপনার যা ইচ্ছা তাই বলুন, কিন্তু টাকাটা আমার খুব দরকার স্যার, আমার ভাইয়ের চিকিৎসা করাতে হবে। অ্যাকাউন্টসে আমার কথা বলে নিয়ে যান। স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যান, আপনাকে কাজে নেওয়াটাই আমার ভুল হয়েছে। থ্যাংক ইউ। আমার গিফট কোথায়? গিফট? আপু টাকা পাঠালে তোমাকে নিয়ে গিফট কিনতে যাব। আমার আব্বু আমাকে রাতে সেন্ট মার্টিন ঘুরতে নিয়ে যাব। সেন্ট মার্টিন? তুমি আমার সাথে থাকতে পারবে? 2 দিন থাকতে পারবো, তাছাড়া তুমিও তো নিয়ে যেতে পারবে। আমার চাকরি হোক, বিয়ের পর তোমাকে সেন্ট মার্টিন ঘুরতে নিয়ে যাব। আপু কল করছি। হ্যাঁ আপু বল। রূপম, তোর নগদ অ্যাকাউন্টে টাকা গেছে? আসছে মনে হয়। হ্যাঁ আপু আসছে। যা ভাই এখনই ডাক্তার দেখা, দেরি করিস না। হ্যাঁ আমি ডক্টরের কাছে আছি, তোমার সাথে আমি পরে কথা বলছি। হ্যাঁ চলো, তোমাকে গোল্ড ড্রিঙ্ক কিনে দেবো। সত্যি বলতেছ? চলো। মিলন ভাই, আমাকে 2 কেজি চাল আর 1 পোয়া ডাল দিবেন। আগে বাকি টাকা দেন, অনেক টাকা হয়ে গেছে। আগে টাকা পরিশোধ করেন, পরে বাধা দিচ্ছি। এই মাসে বেতনটা পেলেই দিয়ে দিব। আরে আগে বাকি টাকা দেন, এমনিই তো মালামাল তুলতে পারতাছি না, আবার বাকি চাচ্ছেন। মিলন ভাই, আমার ভাই বোনগুলো না খেয়ে থাকবে, 1 কেজি আটা হলেও দেন। ঠিক আছে, তাহলে দিচ্ছি। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ, আমি ভাই অনেক আদর করি। ওয়া আলাইকুম আসসালাম। বসো বসো। ভাই ও রিপন। আচ্ছা রিপন, কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তো রিপন, তোমার বাবা কি করেন? ভাই আব্বু আম্মু লন্ডন। বেশ ভালো। ভাইয়া বিয়ের পর আমাকেও লন্ডন নিয়ে যাবে। বাহ, বেশ ভালো। তো তুমি দেশে কি করছো এখন? ভাইয়া এখন তেমন কিছু করা হচ্ছে না, তবে আব্বু যদি টাকা পাঠায় তাহলে বিজনেস শুরু করব। বাবা টাকা পাঠালে বিজনেস শুরু করবে, তো টাকা পাঠানোর আগে বেকার বসে থাকাটাকে ঠিক হবে? তুমি চাইলে আমার অফিসে জয়েন করতে পারো। ভাইয়া তুমি বিয়ে কবে করবা? কেন রে, তোরা বিয়ে করবি, তোদের বিয়ে দিয়ে তারপর না নিজের বিয়ে নিয়ে ভাববো? ভাইয়া তাইলে আমাদের বিয়ে করিয়ে দাও। এত তাড়াহুড়া কেন তোদের? ঠিক আছে, তোরা যখন ডিসিশন নিয়েই ফেলেছিস বিয়ে করবি, আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, বিয়ের পরে তোকে রিপনের বাসায় গিয়ে উঠতে হবে। কিন্তু ভাইয়া আমার বাসায় তো এরকম আসবাবপত্র তো নেই। ফার্নিচার নেই? ফার্নিচার কিনে নেওয়া যাবে, টাকা যা লাগে আমার কাছ থেকে নিয়ে যেও। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আপনি শেষমেশ বাসা পর্যন্ত চলে আসছেন? তোমার আপুর সাথে একটু কথা বলতে আসছি। আপু কোনো কথা বলবে না, আপনি যান এখান থেকে। তোমার আপু যদি কথা বলতে রাজি না হয় তাহলে চলে যাব। আপু কি রাজি হবে? আমি তো নিজেই রাজি না। আপনি এখান থেকে যান, না হলে আমি ভাইয়াদের ডাক দেব। রাইসা, কি হয়েছে? আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপু কোনো কথা বলবেন না, আপনি যান এখান থেকে। রাইসা তুই ভিতরে যা। বাসায় পর্যন্ত চলে আসছে। বলো কি বলতেছ? আপু আমি রাখি। আমি আর রাইসা একই ভার্সিটিতে পড়াশোনা করি। আমি রাইসাকে পছন্দ করি। এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি রাইসাকে বিয়ে করতে চাই। আপু বিশ্বাস করেন, আমি রাইসাকে অনেক সুখে রাখবো। দেখো রাকিব, তুমি পছন্দ করতেই পারো, তবে আমরা এখনই রাইসার বিয়ে নিয়ে ভাবছি না, কিন্তু আমি বিষয়টা ভেবে দেখব। ঠিক আছে আপু, আজ তাহলে আমি আসি। বসো, নাস্তা করে যাও। না আপু, আরেকদিন আসবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইসা, আমি বলছিলাম। আপনি আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করি। তোমার নাম্বার পাওয়া কি খুব কঠিন কিছু? আপনি আর কখনো আমাকে ফোন করবেন না। রাইসা শোনো, তোমার আপু বলেছে আমাদের বিষয়টা ভেবে দেখতে। তুমি প্লিজ রাজি হয়ে যাও। কখনোই না। আমার আপু রাজি হলো, আমি কখনোই রাজি হব না। রাইসা শোনো, আপু তুমি ওই ছেলের কথা বিশ্বাস করে নাও তো। আচ্ছা রাকিব ছেলে কেমন রে? ভালো, কিন্তু আমি ওকে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি রাকিবকে বুঝিয়ে দেবো। তুই যা এখন পড়তে বস। কেন ভাইয়া, উনি কে? উনি তোর ভাবি। ভাবি মানে? ভাবি মানে ওর নাম হচ্ছে মিথিলা, আজকে আমরা বিয়ে করেছি। ভাইয়া তুমি যে বিয়ে করছো আপু জানে না? আপু কিছু জানে না, ওর ভাইয়া বললো তাই বিয়ে করেছে। তুমি আপুকে না জেনে বিয়ে করে ফেলছো? এত কথা বলিস না তো, সংসারের এই অবস্থায় ভাইয়া তুমি কিভাবে বিয়ে করলে? এই শোনো, আমার ভাইয়ের কোটি কোটি টাকা আছে, বাড়ি গাড়ি সব আছে, আমরা ঠিক সব গুছিয়ে নেব। কথা জবাব পেয়েছিস? পাইছি, খুব সুন্দর জবাব পেয়েছি ভাইয়া। ওকে ফাইন, এখন সামনে থেকে সর, আমাদের বিদায় চলবে। দেখা চলো। রাইসা তোর মন খারাপ কেন? আপু রিপন ভাইয়া। রিপনের কি হয়েছে? রিপন ভাইয়া বিয়ে করে ফেলছে। রিপন বিয়ে করে ফেলছে মানে? হ্যাঁ, বিয়ে করে বউ বাসায় নিয়ে আসছে। কি বলছিস তুই সব? রিপন এখন কোথায়? রুমে। তুমি কে? আল্লাহ আমারে এমন বানাইছে, এটা আমার কি দোষ? আপনাদের যদি একটা মাইয়া হয়ে থাকে তাহলে সেদিন কোন মেয়েকে দেখাইছিলেন? আকাশে চাঁদ উঠলে বেক মাইশে দেখে, আর এই বউ তুমি কেমনে রেখে রাখবা? এই মাইয়া বাড়িতে নিলে আমার কারেন্ট বিল বেশি হয়। আমার বাপ মাই কিছুই করে নাই, আমি হেই মাইয়া। আমার জীবন নষ্ট করছো, আমার মাইয়ার জীবন নষ্ট করছো। পেশেন্টের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, মইরা ভিড়া গেলে লাস্ট টাইম না মারি দিয়ে থাকি, ঝামেলা একবারে শেষ হয়ে যায়। মিথিলা, আমি কিন্তু তোমার কথা মতো তোমার ভাইকে বলেছি আমার আম্মা বিদেশে থাকে। তুমি যদি এটা না বলতে তাহলে ভাইয়ের জীবনে এমন থার্ড ক্লাস ফ্যামিলিতে আমাকে বিয়ে দিতে রাজি হতো। আচ্ছা যাই হোক, তোমার ভাইয়া যদি এখন এই বাসায় আসে? ভাইয়া আসার আগেই তুমি নতুন বাসা নিবে। এটা ভালো বলছো, কালকে বাসা খুঁজতে যাও। রিপন তুই নাকি বিয়ে করছিস? ওর নাম মিথিলা, আমি আজকে বিয়ে করেছি। তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? এখানে বলার কি আছে? আজব, আমার প্রয়োজন হয়েছে তাই বিয়ে করেছি। তোর কি এখনই বিয়ের বয়স হয়ে গেছিল? বিয়ের বয়স হয়নি মানে? তোমার মতন বিয়ের বয়স পার হয়ে গেলে তখন কি বিয়ে করব? রিপন তুই এটা কি বললি? ও যা বলছে ঠিকই তো বলছে। আপু তুমি চলো তো, ওদের সাথে কথা বলে নিজেকে ছোট করতে হবে। আমার এখানে আর একটু ভালো লাগতেছে না। আচ্ছা কয়টা দিন ওয়েট করো, আমি বাসা খুঁজতেছি। তুমি কালকেই ভাইয়ার অফিসে জয়েন করবা, বাসা আমি খুঁজবো। আচ্ছা জান, তুমি যা বলবো তাই হবে। এখন একটু হাসো প্লিজ। কি ব্যাপার তোমাকে আজকে তো খুশি খুশি লাগতেছে? আরে আমার চাকরি হয়ে গেছে। ওয়াও, তাই নাকি? আমাদের লাইফটাকে এখন সুন্দর করে সাজাবো, চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? রিপন ভাই বিয়ে করেছে, বাসায় অশান্তি। তাই বলে কি আমরা বিয়ে করব না? করব, বছরখানেক যাক তারপর। তোমার চাকরি হওয়ার পরে তুমি আমাকে অপেক্ষা করতে বলছো? বলতেছি, কারণ বাসায় রাইসার বিয়ের কথা চলছে, সবাই বিয়ে করবে আর আমরা চেয়ে চেয়ে দেখব। তুমি একটু বোঝার চেষ্টা করো, আর কয়েকটা দিন। তুমি আমার সাথে কথা বলবে না? ফারিন, ফারিন শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। ফারিন কোথায় সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই এখানে আসো, সবার সাথে পরিচয় করিয়ে দেই। রিপন অফিসে বসের সাথে, ঘটনা কি? আপু এই অফিসে জব করে, কাম সারছে, এখন কি হবে? ও হচ্ছে রিপন, আমার একমাত্র ছোট বোনের জামাই। আর রিপনের বাবা মা লন্ডনে থাকে। আপাতত রিপন আজ থেকে এই অফিসের এমডির দায়িত্ব পালন করবে। কি ব্যাপার পারুল, তুমি তালি দিলে না যে? পারুল, তুমি রিপনকে অফিসের যাবতীয় ফাইলপত্র বুঝিয়ে দিও, ঠিক আছে? জি স্যার। রিপন, তুমি আমার সাথে এসো, কাজ করো সবাই। রিপন, তুমি এই চেয়ারটাতে বসো। স্যার কি বলছেন? আপনার চেয়ারে আমি বসবো? হ্যাঁ, এখন থেকে এই চেয়ারে তুমিই বসবে এবং এই চেয়ারে বসেই তুমি এই অফিস পরিচালনা করবে। বসো। কি ব্যাপার পারুল, ফাইলগুলো আমাদের নতুন এমডিকে বুঝিয়ে দাও। জি স্যার। স্যার, এটা আমাদের কমার্শিয়াল ফাইল, এখানে আমাদের অফিসের সব ইনফরমেশন আছে। ওকে, আর স্যার বাকি ফাইলগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন। তারপরেও যদি কিছু বুঝতে না পারো, পারুলকে জিজ্ঞেস করে নিও। অবশ্যই। স্যার আমার একটা কথা ছিল। জি বলুন। স্যার আমি আর চাকরি করব না। চাকরি করবেন না? কিন্তু আপনি না বলেছিলেন আপনার ভাই বোনেরা আপনার উপর ডিপেন্ডেন্ট, চাকরি ছেড়ে দিলে তাদের চলবে কিভাবে? স্যার আমার ভাইয়ের এখন আমার টাকা প্রয়োজন নেই, আমার ভাই এখন মস্ত বড় অফিসার। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। ফাইলগুলো সব বুঝিয়ে দিয়ে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন। প্লিজ আসুন। এটার সঙ্গে মাঝে মাঝেই রাগারাগি করতাম, ভাবতাম একটা মানুষ তার ভাই বোনদের জন্য এত কিছু করে কিভাবে। ওর ভাই বোনেরা অনেক লাকি, জোর মতো একটা বোন পেয়েছে। ওকে, দেখো ফাইলগুলো বুঝে নাও, আমি আসছি। ঠিক আছে। কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? না না কিছু না। তাহলে তোমার চেহারা এখন মলিন হয়ে আছে কেন? কি হয়েছে? আর তেমন কিছু হয় না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। আমার বড় বোন। রূপম ভাইয়া, তুমি ওকে বিয়ে করে ফেলছো? হ্যাঁ, আজকে আমরা বিয়ে করছি। তুমি কিভাবে পারলে ভাইয়া? যে আপু আমাদের কথা চিন্তা করে বিয়ে করলো না, একটা সংসার করলো না, সারা জীবন আমাদের কথা চিন্তা করলো, তাকে না জানিয়ে তুমি কিভাবে করলা? তোমার কি একটাবারও বিবেকে বাঁধলো না ভাইয়া? রাইসা তুই চুপ কর। রূপম, বউকে নিয়ে রুমে যা। No, Palu. তোমার কি খুব কষ্ট হচ্ছে? জীবনে এত কষ্ট করেছি যে এখন কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। তুই কাঁদছিস কেন রে? তোমার জন্য অনেক কষ্ট লাগতেছে। কাঁদিস না, কালকে রাকিবকে এক সময় করে বাসায় আসতে বলিস। বাসায় আসতে বলবো কেন? রাকিবের সাথে আমার কিছু কথা আছে। তারপর বল, কেমন আছিস? এই তো ভালো। না বলে চলে আসলো যে? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই না বলে চলে আসলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কেমন আছো? এই তো ভালো। ভাই আপনি হঠাৎ এই সময়? সারপ্রাইজ দিলাম তোমাদের একটা। আসার আগে একটা ফোন দিতা। তোদের জন্য কিছু ফার্নিচার অর্ডার করেছি, ডেলিভারি পেয়ে যাবে। ভাউচারটা রাখ। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আরে তুমি? ও তো আমাদের বাসা কাজের মেয়ে। কাজের মেয়ে? তুমি একটা কর্পোরেট জব ছেড়ে অন্যের বাড়িতে কাজ করছো? তুমি না একটা শিক্ষিত মেয়ে। ভাইয়া আসলে চাকরি ছেড়ে কোথাও চাকরি পাচ্ছিল না, পরে আমাদের কাছে আসছিল, পরে আমি আর মিথিল আমাদের বাসার কাজের জন্য রেখে দিয়েছি। তুমি চাকরি খুঁজে পাচ্ছিলে না সেটা আমাকে বলতে, আমার অফিসে জয়েন করতে, তাই বলে মানুষের বাসায় কাজ করবে? স্যার ভাগ্যে লেখা ছিল তো, তাই ফেরাতে পারিনি। আচ্ছা ভাইয়ের জন্য নাস্তা রেডি করো। দাঁড়িয়ে আছো কেন, যাও। না লাগবে না, আমি নাস্তা করবো না। ভাইয়া নাস্তা করে যাও, আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাও। আসি দাও। আমি কি করবো? রাইসা এমন কেন করছিস বোন? আমি তোমাকে রেখে কোথাও যাবো না আপু। আমি কিন্তু সত্যি সত্যি রাগ করবো। আল্লাহুম্মা আমিন। রাকিব, আমার এই এতিম বোনটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি রাইসাকে কষ্ট দিও না, সারা জীবন ওকে সুখে রেখো। যা রাইসা, রাকিবের সাথে। তুমি কোথায় যাবা? বোকা, আমি আবার কোথায় যাব? আমি আমার বাসায় যাব। আপু বাসায় তো কেউ নাই। এত কথা বলিস না, যা। রাকিব নিয়ে যাও। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মাছটা তো খুব মজা হয়েছে। আমার অফিসের কলিগ গ্রাম থেকে নিয়ে এসেছে আমার জন্য। তাই? ভাইয়া খাসির মাংস পাঠাইছে, একটু খাও, দেখো অনেক মজা হয়েছে। হ্যাঁ খাসির মাংসটা খুব মজা হয়েছে। তাই? তোমাকে আগে দেই। না না, আরে নাও না, আরেকটু নাও। বাড়িটা এদিকে দিও তো, তোমার ভাইকে একটু দেই। যাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত যুদ্ধ করেছি, আজ তারা আমার কথা মনেও করছে না। বাবা মা, দেখে যাও তোমার সন্তানরা আজ কত সুখে আছে। আচ্ছা শোনো, ভেবেছি সম্পূর্ণ বাসায় এসি লাগাবো, কি বলো তুমি? তাহলে তো খুবই ভালো হয় ভাইয়া। কয়টা লাগবে বলো, ভাইয়াকে বললেই পাঠাই দিবে। আচ্ছা ভাইয়াকে বলো। কেমন মজা আছে তাই না? অনেক এটাকে চিনি মাছ। হুম, বাবা মা, আমি তোমাদের সন্তানদের সাথে আর থাকতে পারছি না, আমাকে তোমরা ক্ষমা করে দিও। বাবা, তোমাকে কথা দিয়েছিলাম ভাই বোনদের বড় করব, আজ তারা অনেক বড় হয়েছে, আমাকে আর তাদের কোনো প্রয়োজন নেই, তাই চলে যাচ্ছি। কি ব্যাপার, আসার পর থেকে কান্না করতেছ? আমাকে তোমার পছন্দ হয়নি? আমার আপুর তো আমি ছাড়া কেউ রইল না। কেউ রইল না? বাসায় তো তোমার আরো দুই ভাই আছে। আমার ভাইরা আমার আপুকে অনেক কষ্ট দিছে। কষ্ট দিছে মানে? যে আপু আমাদের সুখের জন্য, আমাদের ভালো রাখার জন্য দিন রাত এত পরিশ্রম করলো, সে আপুকে নাকি ভাইয়া বলছে আমাদের বাড়ি কাজের বুয়া। কি বলতেছো এইসব? আমি ঠিকই বলছি, আপু অনেক কষ্ট পেয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে আপু আমাদের রেখে কোথাও চলে যাবে। চলে যাবে মানে কোথায় যাবে জানি না। আচ্ছা টেনশন করো না, সকাল হোক আমরা আপুকে আমাদের বাসায় নিয়ে আসবো। সত্যি তুমি আপুকে বাসায় নিয়ে আসবে? হ্যাঁ, যে বোন নিজে ঘর সংসার না করে মাতৃস্নেহে তার ভাই বোনদেরকে মানুষ করেছে, তাকে আমি কষ্ট থাকতে দিব না। তুমি কোনো টেনশন করো না, কালই আপুকে আমাদের বাসায় নিয়ে আসবো। এবার একটু হাসো। আপু, পারো আপু, আপু পারো, আপু কি হচ্ছে এসব? আপু কোথায়? আপু আর কই যাবে? আপু তো কোথাও পাচ্ছি না। ভাইয়া, পারো আপু কই? আপু তো আপুর রুমে আছে। না, আপু রুমে নাই। আরে বাবা, আছে, কোথাও না কোথাও আছে, খুঁজে দেখ। ভাইয়া আমি খুঁজলাম, মাত্রই খুঁজে আসলাম। এটা কিসের কাগজ? দেখি। এই চিঠিটা যখন পড়বি মনে করবি আমি তখন অনেক দূরে চলে গেছি। ছোটবেলায় মা মারা যায়, তার কিছুদিন পর মারা যায় বাবা। বাবাকে কথা দিয়েছিলাম তোদের বড় করব, সারা জীবন তোদের আগলে রাখব। আমি আজ নিজের কাছে ব্যর্থ হয়ে গেলাম, আমাকে তোরা মাফ করে দিস। যে যেখানেই থাকিস আমার দোয়া তোদের উপর থাকবে, তোদের উপর আসা দুঃখগুলো যেন আমার উপর আসে। তোদেরকে আল্লাহ যেন সারা জীবন ভালো রাখে। তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমার পারো আপু। তোমরা বাধ্য করছো আমার পারো আপুকে চলে যেতে। তোমরা আমার পারো আপুকে এনে দাও, আমার পারো আপুকে তোমরা এনে দাও। যে মানুষটা নিজে ঘর সংসার না করে আপনাদেরকে মানুষের মতো মানুষ করেছে, আর সেই মানুষটাকে আপনারা কষ্ট দিলেন। রাইসা চলো, এখানে আর এক মুহূর্ত না, আমরা আপুকে খুঁজে বের করব। দেখো আজকে আমাদের অফিসে একজন নতুন অতিথি এসেছেন। স্যার নতুন অতিথিটাকে স্যার স্যার কোথায় কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় তুমি আসো। এই হচ্ছে আমাদের অফিসের নতুন অতিথি। স্যার এটা তো আমাদের পারুলাপা, উনি আমাদের নতুন অতিথি হলেন কিভাবে? হ্যাঁ আপনাদের পারুলাপা, তবে আপনাদের পারুলাপাকে আমি বিয়ে করেছি, এখন থেকে ও আমার ওয়াইফ, আর আজ থেকে এই অফিসের এমডির চেয়ারে ও বসবে। স্যার কি বলছেন এসব, শেষ পর্যন্ত আপনি আমার বাসার কাজের বউকে বিয়ে করেছেন? যে বোনটা ছোটবেলা থেকে জীবনের সাথে যুদ্ধ করে তোমাকে লালন পালন করে এত বড় করলো, তাকে কাজের বুয়া বলতে লজ্জা করলো না তোমার? স্যার আপনি এসব কি জানেন? সত্য না কখনো চাপা থাকে না, মিথ্যার রাজত্ব যতদিনে কায়েম থাকুক না কেন সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই পাবে। এখন আমারই লজ্জা হচ্ছে যে আমি আমার নিজের বোনটাকে তোমার মতো কুলাঙ্গারের সাথে বিয়ে দিয়েছি। তুমি প্লিজ যাও, আমার অফিস থেকে এক্ষুনি বের হয়ে যাও প্লিজ। পারুল আমার ওয়াইফ, আজ থেকে পারুল এই অফিসের এমডির চেয়ারে বসবে, আর আশা করব আপনারা সবাই তাকে যথার্থ সম্মান প্রদর্শন করবেন। আর তোমার কিছু বলার আছে? আপনি আমাকে যে সম্মান দিয়েছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে মাফ চাইছি, আপনি প্লিজ রিপনকে মাফ করে দিন। দেখলেন তো কেমন মানুষকে জীবন সঙ্গিনী করে এনেছি। ক্ষমা মহত্বের লক্ষণ। ঠিক আছে তুমি যা চাইবে তাই করবে। বসুন সবাই। এই অফিস আজ থেকে তোমার, তুমি যেভাবে চালাবে সেভাবেই চলবে।